এখন আমি অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.2 এর আলোকে একটি সৃজনশীল সমাধান করব। সৃজনশীলীর উদ্দীপক হচ্ছে 2x - 2x = 5, একটি বীজগাণিতিক সমীকরণ। তো এটির আলোকে তিনটি কোশ্চেন সমাধান করতে হবে। তো প্রথম কোশ্চেনটি সমাধান করা যাক। ক নম্বর কোশ্চেন হচ্ছে, সূত্রের সাহায্যে x³ + 3 এর ঘন নির্ণয় করো। তাহলে এটি করা যাক, x³ + 3 এর ঘন, x³ + 3³। তো এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি, a³ + 3a² b + 3ab² + b³। তো এখানে লেখা যাচ্ছে a³ + 3 3a² b + 3ab² + b³। তো এখানে পাওয়ার পর গুণ হয়ে গেলে হবে x⁻⁹ + 9, এখানে পাওয়ার পর গুণ হয়ে হবে x³ + 3x³, 3x³ করলে হয় 9 + 3 কে কিউব করলে হবে 27, x⁻⁹ + 9x⁻⁶ + 27, x³ + 27। এটি হচ্ছে আনসার। এখন খ নম্বর চলে আসা যাক। খ নম্বর কোশ্চেনটি হচ্ছে x² + 1x² এর মান নির্ণয় করো। এখন দেখে নেওয়া যাক এখানে আমাদের কি ধরনের মান প্রয়োজন হবে, একটু রাফ করে দেখে নি। x² + 1x² তো এটিকে a² + b² সূত্রে ফেলা যায়। আমরা a² + b² দুটি সূত্র জানতাম, একটি ছিল a + b² - 2ab এবং অপরটি ছিল a - b² + 2ab। তো এখানে যেহেতু আমরা দেখতে পারতেছি এখানে মাইনাস আছে, তো আমাদের অবশ্যই এখানে মাইনাসের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে মাইনাসের সূত্র ব্যবহার করলে হবে x - 1x² + 2ab। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি x - 1x এর মানটি লাগবে, কিন্তু আমাদের দেওয়া আছে 2x - 2x। তো আমাদের প্রথমেই x - 1x এর মানটি বের করে নিতে হবে। তো অঙ্কটি শুরু করা যাক। এখানে দেওয়া আছে 2x - 2x = 5, বা আমাদের এখানে x এর সাথে 2 গুণাকার আছে এবং এখানে 2x কে আমরা চাইলে 2 × 1x বলতে পারি, অর্থাৎ এখানেও 2 গুণাকার আছে। তো আমরা এখান থেকে চাইলে 2 কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে x - 1x = 5, বা 2 এখানে গুণাকার আছে, এটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে হবে x - 1x = 5/2। তাহলে আমরা x - 1x এর মানটি বের করতে পারলাম। এখন আমরা প্রদত্ত রাশিতে চলে যাই। প্রদত্ত রাশি হচ্ছে x² + 1x² তো এটিতে আমরা মাইনাস সূত্রটি অ্যাপ্লাই করি, x - 1x² + 2 × x × 1x। এখানে x স্কয়ার চলে গেল, এখানে মান বসালো হবে 5/2² + 2, দ্যাট মিন্স 25/4 + 2, অর্থাৎ 4 25 + 4 = 8, অর্থাৎ অ্যান্সার দাঁড়াচ্ছে 33/4। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন গ নম্বর কোশ্চেনটি সমাধান করা যাক। গ নম্বর কোশ্চেনটি হচ্ছে, প্রমাণ করো যে 8x³ - 8x³ = 185। তো অঙ্কটি শুরু করা যাক। দেওয়া আছে 2x - 2x = 5, তো আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে 8x³ - 8x³। তো এটিকে আমরা বলতে পারি 2x³ - 8, কে বলা যায় 2x³, অর্থাৎ এটি a³ - b³ সূত্রে পড়লো। তো a³ - b³ সূত্র আমরা জানি, a - b হোল কিউব + 3ab × a - b। তো এটি পরিবর্তে লেখা যাবে 2x - 2x³ + 3 × 2x × 2x - 2x। তো 2x - 2x এর মান হচ্ছে 5, দ্যাট মিন্স 5³ + 3 × এখানে x x কাটা চলে গেল, 2 × এখানে রইল 2 × এটির মান হচ্ছে 5। তো 125 + এখানে 3 × 2 × 2 × 5 হচ্ছে 6 × 6 = 12, 5 × 12 = 60। তো অ্যান্সার দাঁড়াচ্ছে 185। এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ধন্যবাদ সবাইকে।